হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো আমি অনলাইন ক্লাসের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলেছি যে এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড ফাইভের কম্পিউটার ক্লাসটা নেব তো দেখো আমি তোমাদের আগের দিনে টাইপ অফ কম্পিউ টাইপস অফ সফটওয়্যার পড়াচ্ছিলাম তো তোমাদের মোটামুটি আগের দিনে আমি টাইপস অফ সফটওয়্যারের নামগুলো বলেছিলাম কি কি না সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো আজকে আমি সিস্টেম সফটওয়্যারের সম্পর্কে বলবো তাহলে চলো দেখিনি সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার ইজ এ সেট অফ প্রোগ্রামস দ্যাট সার্ভিস প্রাইমারিলি অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রোগ্রাম তাহলে সিস্টেম সফটওয়্যার কিন্তু প্রোগ্রামের একটি সেট এটি কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার এই যে কোথায় গেল এই যে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রোগ্রামের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু কাজ করে বা পরিষেবা দেয় ঠিক আছে তাহলে কি হলো সিপটেম সিস্টেম সফটওয়্যার কি করে না কম্পিউটার হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশান প্রোগ্রামের মধ্যে কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু কাজ করে মধ্যস্থতাকারী হিসেবে প্রাথমিকভাবে কিন্তু কাজ করে তারপরে দেখো সিস্টেম সফটওয়্যার হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারাইজ মানে সিস্টেম সফটওয়্যার কিন্তু এই সমস্ত এই যে নিচে যে চরিত্রগুলো দেওয়া আছে বা নিচে যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমি বলবো সিস্টেম সফটওয়্যারের ক্যারেক্টারাইজ মানে হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য তো তাহলে বোঝা গেল তাহলে চলো দেখে নি হচ্ছে কি কি চরিত্র প্রদান করছে ইট ইজ দ্য নেম অফ গিভেন টু দ্য ক্লাস অফ প্রোগ্রাম দ্যাট কন্ট্রোল অ্যান্ড সাপোর্ট দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড ইটস ইনফরমেশান প্রসেসিং অ্যাক্টিভিটিস এটি একটি প্রোগ্রামের নাম এই যে দেখো ইট ইজ দ্য নেম গিভেন টু দ্য ক্লাস অফ প্রোগ্রাম মানে এটি কিন্তু একটা প্রোগ্রামের নাম যেটা দ্যাট কন্ট্রোল যেটা দ্যাট কন্ট্রোল অ্যান্ড সাপোর্ট দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড ইটস ইনফরমেশান প্রসেসিং অ্যাক্টিভিটিস যেটা কম্পিউটারের সিস্টেম এবং এর তথ্য প্রক্রিয়াকরণের কাজটাকে কিন্তু নিয় নিয়ন্ত্রণ করছে বা অ্যাপ্রিসিয়েট করছে নিয়ন্ত্রণ করছে এবং অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে সমর্থন করছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি এটা এটা কিন্তু একটা প্রোগ্রামের নাম দ্যাট কন্ট্রোল অ্যান্ড সাপোর্ট দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড ইটস ইনফরমেশান প্রসেসিং অ্যাক্টিভিটিস যেটা কিন্তু কি করছে এই তথ্য প্রক্রিয়াকরণের কাজটাকে কিন্তু যে নিয়ন্ত্রণ করছে মানে কন্ট্রোল করছে এবং সাপোর্ট করছে মানে সমর্থন করছে তারপরে দেখো ইট অলসো সাপোর্ট দ্য প্রোগ্রামিং টেস্টিং আচ্ছা ইটস অলসো সাপোর্ট দ্য প্রোগ্রামিং মানে এটা কিন্তু এটা কিন্তু যেমন কি করছে না এই কম্পিউটার সিস্টেমকেও যেমন সমর্থন করছে ঠিক তেমনি কিন্তু ইট অলসো সাপোর্ট দ্য প্রোগ্রামিং মানে এটা কিন্তু প্রোগ্রামিংকেও কিন্তু সমর্থন করছে টেস্টিং অ্যান্ড টেস্টিং অ্যান্ড ডিভাগিং টেস্টিং অ্যান্ড ডিভাগিং অফ এ কম্পিউটার প্রোগ্রামস এই কম্পিউটার প্রোগ্রামগুলি কিন্তু টেস্টিং এবং ডিবাগিং মানে এই টেস্টিং এবং ডিবাগিং প্রোগ্রামগুলি কিন্তু কি করছে না এই প্রোগ্রামিং কে কিন্তু সমর্থন করছে তারপরে দেখো কি বলেছে ইট ইজ এ জেনারেল টাইপ অফ সফটওয়্যার মানে এটি কিন্তু একটা সাধারণ সফটওয়্যার অ্যান্ড ইজ ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি স্পেসিফিক টাইপ অফ অ্যাপ্লিকেশান মানে এ কিন্তু স্বাধীনভাবে কিন্তু মানে যে কোনো স্পেসিফিক টাইপের অ্যাপ্লিকেশানে কিন্তু ব্যবহৃত হয় তারপরে দেখো ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস দ্যাট সাপোর্ট দ্য রানিং অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইন দ্য কম্পিউটার বাই ডিরেক্টিং ডিফারেন্ট কম্পিউটার কম্পোনেন্টস টু পারফর্ম ভেরিয়াস ফাংশান টাস্ক আবার বলছি দেখো ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস এটি এমন একটি প্রোগ্রাম দ্যাট সাপোর্ট দ্য রানিং অফ অ্যাপ্লিকেশান রানিং অফ অ্যাপ্লিকেশান মানে এই সফটওয়্যারটি কিন্তু এই আচ্ছা এটি এমন একটি প্রোগ্রাম দ্যাট সাপোর্ট দ্য রানিং অফ অ্যাপ্লিকেশান সফটওয়্যার ইন দ্য কম্পিউটার বাই ডাইরেক্টিং ডিফারেন্ট কম্পিউটার কম্পোনেন্টস অফ পারফর্ম ভেরিয়াস ফাংশান টাস্ক এটি এমন একটি প্রোগ্রামগুলির একটি একটি সেট যা কম্পিউটারের যা কম্পিউটারের অ্যাপ্লিকেশান সফটওয়্যার চালানোর জন্য সমর্থন করে অ্যান্ড অ্যান্ড অর্থাৎ এবং বিভিন্ন কম্পিউটারের উপাদানগুলিকে বিভিন্ন ফাংশানে কাজ করার জন্য কিন্তু নির্দেশ করে তারপরে দেখো কী বলেছে নির্দেশ করে ফর এক্সাম্পল যেমন হোয়েন এ কম্পিউটার ইজ সুইচড অন দ্য বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হুইচ ইজ এ সিস্টেম প্রোগ্রাম ইনি ইনিশিয়ালিজ অ্যান্ড পেপার অল হার্ডওয়্যার ডিভাইস ফর প্রসেসিং ডেটা অ্যান্ড ইন্সট্রাকশন যা একটি সিস্টেম প্রোগ্রামের শুরু করে এবং ডেটা প্রক্রিয়াকরণ এবং ডেটা নির্দেশের জন্য সমস্ত হার্ডওয়্যার ডিভাইস প্রস্তুত করে তারপরে দেখো কি বলছে ইট ক্যান বি ক্লাসিফাইড ইন টু টু ফাংশানস গ্রুপ এটিকে দুটি কার্যকরী গ্রুপে কিন্তু এই যে টু ফাংশান গ্রুপ এটিকে দুটি কার্যকরী গ্রুপে শ্রেণীবদ্ধ করা যেতে পারে যথা নেমিলি মানে হচ্ছে যথা সিস্টেম কন্ট্রোল প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম কি কি তাহলে সিস্টেম কন্ট্রোল প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নেক্সট দেখো সিস্টেম সফটওয়্যার কনসিস্ট অফ ফোর টাইপস অফ প্রোগ্রাম সিস্টেম সফটওয়্যার কি চার ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত সিস্টেম সফটওয়্যার চার ধরনের প্রোগ্রাম নিয়ে গঠিত কী কী অপারেটিং সিস্টেম ইউটিলিটিস ডিভাইস ড্রাইভার এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ঠিক আছে আজ তাহলে আমি এত এতটুকুই তোমাদের কিন্তু করালাম এইখান পর্যন্ত তাহলে মোটামুটি আশা করছি বুঝতে পেরেছ আজকে আমি সিস্টেম সফটওয়্যারটা পড়ালাম নেক্সট দিন কিন্তু আমি অপারেটিং সিস্টেম পড়াবো ঠিক আছে আজ এতটুকুই থাক বাড়িতে রিডিং পড়ো টাটা হ্যাভেনাইজডে থ্যাংক ইউ